दुनियार समस्त ओलामाए कराम के जदि ब्राश पायार करे मेरे फेला होय समस्त हुफ्फाज कुरान के जदि आगुने पोड़ाया साई करे दवा होय मुहद्दिसदेर के जदि बोम मेरे मेरे फेला होय समस्त कुरान शरीफ गुलो जदि एक जगह करे महासागरेर मध्ये फेले दवा होय हजरत दाऊद नबी नामाज़ेर मध्ये अल्लाहर एमन भय अंतरे चले आसे अल्लाहर भय कांते कांते बेहोश होये नामाज़ेर मध्ये डूले पड़े गेलेन चतुर्थ रकात आर पड़ा हलो ना अल-नूर इस्लामिक टीवी आहले सुन्नत वाल जामातेर मुक्तिर पथ কুরআনের সম্মান ইন্নাহু লাকুরআনুন কারীম এটা সম্মানী কিতাব এই কিতাবে মানুষ বাড়ায় একটু মারহাবা কর মারহাবা আর একটু জোরে কর মারহাবা সম্মান কি বাড়ায় আল্লাহ আমার ভাইয়েরা في كتاب مكنون এটা গোপন ভান্ডারের কিতাব এটা লওহে মাহফুজে সংরক্ষিত কিতাব দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামকে যদি ব্রাশ পায়ার করে মেরে ফেলা হয় সমস্ত হুফফাজে কোরআনকে যদি আগুনে পোড়ায়া ছাই করে দেওয়া হয় समस्त इमाम साहेब मुअज्जिन साहेबदेर के जदि जेलखानाय आबद्ध करे रखा हय समस्त कुरानेर पाकी मुफस्सिर मुहद्दिसदेर के जदि बोम मेरे मेरे फेला हय समस्त कुरान शरीफ गुलो जदि एक जगह करे महासागरेर मध्ये फेले देवा हय आल्लाहर कसम करे बोलबो এর পরে কোরআন ধ্বংস হবে না এলেম মিটে যাবে না কেন না ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে এই কোরআন ধ্বংস হবে না হবে না হবে না উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার কষ্ট হয় ফিসি দিয়ে হইতেছে না লোকজন আরো কিছু আসছেন তো চিনি খাওয়া রইছি নি আবু সাহেব খাওয়াই লাইছেন আরো ব্যবস্থা আছে আপনি কতক্ষণ হরে হরে কেয়াম আমরা একসাথে করি আমরা হতে কেয়াম করেন কীর্তেন কি কর সবাই একসাথে কেয়াম করি আমরা হত কতক্ষণ হরে হরে কেয়াম করেন ডিস্টার্ব হয় না আল্লাহ জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل مولانا ما شاء الله سبحان الله الحمد لله আরেক বার বলেন আলহামদুলিল্লাহ এ ভাইরা খেয়াল করে আমাদের ইজ্জত কেন এক নম্বরে নবীর কারণে দুই নম্বরে আমাদের ইজ্জত হলো এই কোরআনের কারণে তিন নম্বরে আমাদের ইজ্জত হলো এশার নামাজের কারণে কোন নামাজ সবাই বলে না আজকে নামাজ পড়ছেন নি আশা সত্য সবাই পড়ছেন যুবকরাও পড়ছে সব যুবক এশার নামাজ পড়ে না নিয়ত করছে সাতপুরি হুজুর আসবে আবার কয় তিন ঘন্টা আওয়াজ করণ লাগবো পাঁচ ঘন্টা করণ লাগবো সারা রাত করণ লাগবো হুজুর নামাজ পড়তাম না
কি কথা ঠিক না? কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় মুসলমান, আবার সকালে ফজরের নামাজে দাঁড়ায়, সে যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মধ্যে কাটাইল। কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় গো আস্তে আস্তে, আবার ফজর আসার আগে আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিয়ে গেল। আমার রসুল বলেন এই লোকটা যেন নামাজে থাকা অবস্থায় কবরে চলে গেল। বাবা জেরা রে, হযরত আদম নবী ফজরের নামাজ পড়ছিলেন, কোন নামাজ? আরেকবার বলেন কেন? আমার আল্লাহ আদম নবী আর মা হাওয়াকে 360 বছর কান্দাইলে, 360 বছর পরে ফজরের নামাজের সময় বেলা উঠার আগে আগে আরাফাত আর ময়দানে স্বামী স্ত্রী দুইজনকে পরিচয় করে দেন, আর এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। হে আদম নবী আর মা হাওয়া, ফজরের সময় যখন দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ শুকুর আদায় করার জন্য দুই রাকাত নামাজ আদায় করলেন, ওই দুই রাকাত নামাজ হলো ফজরের নামাজ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে আগুনে ফালাইয়া রাখছে 3 দিন 3 রাত, যখন অগ্নিকুণ্ডলি থেকে নাজাত পায়, সময়টা ছিল জোহরের সময়, তিনি আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন, ওই 4 রাকাত নামাজই হলো জোহরের নামাজ। আগে পরে সুন্নত হলো নবীর আমল। হযরত মুসা কালিমাল্লাহ 12 গোত্রের মানুষ নিয়ে যখন নদীর পাড়ে গেলেন, 12টা রাস্তা আমার আল্লাহ করে দিলেন, তিনি দরিয়া পার হয়ে গেলেন, ফেরাউনকে ডুবাইয়া হাবুডুবু খাওয়াইয়া মাল, সময়টা ছিল জোহরের সময়, তিনি নদী পার হইয়া আল্লাহ শুকুর আদায়ের জন্য এই জোহরের 4 রাকাত নামাজ আদায় করলেন। হযরত নূহ নবীর বন্যা ছিল 40 দিন, কতদিন ছিল কথা বুঝেন নাই, জোরে বলেন কতদিন? যখন নূহ নবীর বন্যাটা শেষ হয়, নূহ নবীকে আল্লাহ মুক্তি দেন, সময়টা ছিল আসরের নামাজের সময়, তিনি আল্লাহর শুকুর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন, এই 4 রাকাত হলো আসরের নামাজ। জাতিরা অভাবে পড়ে বিপদে পড়ে, দাউদ নবীর কাছে যা দোয়া চায়, যেমন এই যুগে হুজুরের কাছে ফিসাবের কাছে আমরা দোয়া চাই, সেই যুগে পয়গম্বরের কাছে দোয়া চায়। হযরত দাউদ নবী আসরের টাইমে হাত বাড়াইলেন, দোয়া করলেন জাতির জন্য, দোয়া করতে করতে এত লম্বা করলেন দোয়া কবুল হয় না, বেলা ডুবে যায় দোয়া কবুল হয় না। বেলা ডুবার পরে হযরত ইব্রাহিম আমিন এসে জানিয়ে দেয়, হুজুর আপনার মুনাজাত কবুল হয়ে গেছে, আপনি দোয়া শেষ করেন। এই কথাটা শোনার পর হযরত দাউদ নবী আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আর নিয়ত করলেন, 3 রাকাত বললেন সুস্থ ভাবে, 77 রাকাত পড়ার সময় হযরত দাউদ নবী নামাজের মধ্যে আল্লাহর এমন ভয় অন্তরে চলে আসে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে নামাজের মধ্যে ডুলে পড়ে গেলেন। 4 রাকাত আর পড়া হলো না,
ज्ञान फिरे पावार पर अल्लाहर कासे केदे केदे बोले अल्लाह गो आमी चार रकात नामाज़ेर नियत करछिलाम तोमार शुकुर आदाय करार जन्ने किन्तु तीन रकात पढ़लाम चतुर्थ रकात आर पढ़ते पारलाम ना आमार उपाय कि आमार आल्लाह जाने आदान एरे दाउद नबी एई चतुर्थ रकात आर पढ़ा लागबे ना काजे आमी आल्लाह এই মাগরিবের নামাজ কিয়ামত পর্যন্ত তিন রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলাম আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আদম নবী থেকে শুরু করে ঈসা রহল্লা পর্যন্ত চার ওয়াক্ত নামাজ ছিল তবে একসাথে পড়ে নাই কিন্তু এশার নামাজ কেউ পড়ে না কোনো নবীর আমলে ছিল না আর আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলাম আমার হাবিব ঘোষণা দিলাম মাকাম মাহমুদা দেওয়ার ওয়াদা করলাম সাফাত কবরার মালিক বানাইলাম রহমাতুল লিল আলামিন লকব দিলাম শাফিউল মুজনিবিন উপাধি দিলাম আমি আপনাকে একসাথ সকল মাখলুকের নবী বানাইলাম নবীদের নবী বানাইলাম আমি আপনাকে শ্রেষ্ঠ ইবাদত দিলাম আমি আপনাকে এক মাস রোজা দিলাম আমি আপনাকে দুইটা ঈদ দিলাম আমি আপনাকে শবে কদর দিলাম আমি আপনাকে কুরবানি দিলাম আপনার উম্মতের জন্য গোশত খাওয়া জায়েজ করলাম আমি আল্লাহ নিয়ামত রহমত বরকত সব আপনাকে দিলাম তবে আপনার উম্মতের ইজ্জত বাড়ায়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উম্মতের একটা উপহার দিলাম আমার নবী বলেন আল্লাহ আমার উম্মতের কি উপহারটা দিবেন আমার আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতের ইজ্জত বাড়ায়া দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ আরেকবার বলেন আল্লাহু আকবার এই আশার নামাজের কারণে নবীর উম্মতের ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দিলেন উচ্চ আওয়াজে বলেন না মারহাবা মহব্বতে পড়েন আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হয় বিরক্ত লাগছে কথা শেষ হ্যাঁ শেষ করতাম না কি আসছে আল্লাহ কষ্ট হয় না কারো সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ আমার ভাইরা এই কোরআনের কারণে ইজ্জত নবীর কারণে ইজ্জত এশার নামাজের কারণে আমাদের ইজ্জত